এই ব্যাপারের সঙ্গে আমি জড়িয়ে আছি আর মন সেখানে চলেছে, কিন্তু আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। চারিদিকে সমাজের ভেতরে ক্লেদ যেভাবে জমছে, সর্বত্র ছড়িয়েছে, তারই সঙ্গে এই বর্তমান সরকারের যে অকথ্য গালিগালাজ এবং অপকীর্তি, তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন মানুষ, বহু মানুষ দাঁড়িয়েছেন। ইদানীকালে কেউই দাঁড়াননি এরকমভাবে, এই দাঁড়ানোটা দরকার ছিল। ভয় থেকে সরে এসছেন তারা, ভয় পাবেন না তারা, সুতরাং এটাই বড় কথা। আমি তাদের প্রণাম জানাই, তারা প্রণম্য। এই তো শুরু, এভাবেই চলবে। এটা যদি আজকের শাসক দলকে একটু সমঝে কাজ করতে না পারে, তাহলে এটা আরও বেড়ে যাবে, আরও বাড়বে, বাড়তেই থাকবে। এটাই হচ্ছে জনসাধারণের ফতোয়া। জনসাধারণ এই ফতোয়াকে না মানলে খুব ক্ষতি হবে। এখানে কোনো বিশেষ কোনো দল আলাদা করে নেই, সবাই একসঙ্গে আছি। তারা বুঝতে পারছে, অবশ্যই বুঝতে পারছে, ভয় পেয়ে অন্য কথা বলবে। যেখানে এই কামধনিতে মহিলারা যেভাবে গুছিয়ে কথাগুলো বলল, তাতে করে পরিষ্কার বোঝা যাচ্ছে মুখ্যমন্ত্রী ভয় পেয়ে চলে গেছে, ভয় পেয়ে। তারপরে তো উল্টোপাল্টা কথা বলছে, আমাকে খুন করার চেষ্টা করছে এরা, এরকমভাবে। এটা কোনো সুস্থ মনের মাথার কথা নয়।